এবার আরো কিছু সংবাদ এক নজরে। খাগড়াছড়ি রামগড়ে সাম্প্রতিক সময়ে সংঘটিত চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলায় অভিযুক্ত সোলেমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, পারিবারিক কলহের জেরে গত 3রা জানুয়ারি হত্যার এই ঘটনা ঘটে। কোনো ম্যাজিক নয়, মানুষের নিরলস পরিশ্রমে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। করোনাকালে দেশের অর্থনীতি নিয়ে সকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় কথা বলেন তিনি। চাকরিতে প্রবেশের সময়সীমা স্থায়ীভাবে বাড়ানোর দাবি জানিয়েছে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। নিয়োগ পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। দিনাজপুরের পার্বতীপুরে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার, তবে মেয়ের স্বাভাবিক জীবনে ফিরে আসা নিয়ে শঙ্কিত নির্যাতিতার মা বাবা। নির্মাণ কাজের টাকা আদায় ও বন্টন নিয়ে বিরোধের জেরে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 3 জন শ্রমিক আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজবাড়ী রেল স্টেশনের পাশের কার্যালয়ে এই ঘটনা ঘটে।